আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ক্যামেরা লাইট সেট আপ করে পুরো দৌড় দিয়ে বাসার বাইরে চলে আসলাম, কারণ অনেকদিন বৃষ্টি বন্যার কারণে বাসার বাইর হইতে পারি না। আর আপনারা আমার ভিডিওর জন্য অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই আমার দিনের ব্লগগুলো দেখে, অনেকে ম্যাক্সিমাম আমার 85% মানুষ কমেন্ট করছেন আমাকে যে ডে ব্লগগুলো চাই। তো আপনাদের রিকোয়েস্টে আজকে চলে আসছি একটা জায়গায়। তো জায়গাটার নাম শুনলেই আপনাদের ইন্টারেস্ট জাগবে যে জায়গাটা আসলে কি জায়গা। তো আশা করি সবাইকে দেখাবো, পুরো পরিবেশটা দেখাবো। তো আমার সাথে আছে, এদিকে আছে নাইম, আছে তারপর খাইরুল আছে। নাইম, এই জায়গাটার নাম জানো কি? শিকারিপাড়া। শিকারিপাড়া। তো আজকে কিন্তু আমরা আসছি শিকারিপাড়ায় শিকার করার জন্য। তো এখানে কি কি শিকার করা যায়, শিকার করার মতো কি কি আছে, তো আমরা সেগুলো শিকার করার জন্য বের হব। তো চলেন দেখতে থাকি। এই এই জায়গাটা হচ্ছে এখান থেকে খেয়াঘাট, মূলত এখানে যে এই যে খেয়াটা দেখেন, এটা পার হইয়া ওপারে যায়। তো ওই পারের জায়গাটার নাম হচ্ছে পাখিমারা, ঠিক আছে? এটা হচ্ছে শিকারিপাড়া আর ওপার হচ্ছে পাখিমারা। তো এই কাকা, খেয়াল লোক আপনি, এখানে কয় টাকা করে নেন ভাড়া? আচ্ছা, 15 টাকা 20 টাকা এখান থেকে পার হয়ে ওপার যাওয়ার জন্য। এখান থেকে ওপার যেতে কতক্ষণ লাগে জানো? আমরা যাবানি যাইয়া ঘুরা, কিন্তু যাইয়া আবার কতক্ষণ বসে থাকি। তুফান, তুফানে তো ভালো, তুফানে মজা পাওয়া যায়। ওই যে ওই জায়গায় ওপার ওই ঘাট আছে, তো যাইবেন না? যাবা? ভিডিও করব তো না, যাই গিয়ে আসল কথা। ওপার গেলে তোমার ওপার যাই আবার আসতে কত? আচ্ছা কাকা, ওপার যাইয়া খাওয়া কতক্ষণ থাকবেন? মানুষ না হইলাম না, বুঝছেন? হাতে 1 ঘন্টা হইতে আর 1 ঘন্টা হইতে আর আয় হ্যাঁ রে, তাইলে হইব না, তাইলে যাইতাম না, না হয় যাইতাম চাচার সাথে। তো বলতেছে 1.5 ঘন্টা লাগতে পারে, আবার 10 মিনিটও লাগতে পারে আর কি, সিউরিটি নেই। মানুষ যতক্ষণে আসবে ততক্ষণে যাবেন। তো চলেন দেখতে থাকি শিকারিপাড়ার কি কি শিকার করা যায়। এই জায়গায় দেখেন এই যে জাল, এগুলো হচ্ছে কিন্তু মাছ ধরার জন্য। তো যে একটা ভাই দেখতেছে ওখানে জাল সেলাই করতেছে, তার কাছে জিজ্ঞেস করবো যে এটা আসলে কিসের জাল। ভাইয়া এটা কিসের জাল, কি মাছ ধরে এটা দিয়ে? মূলত চিংড়ি মাছ। এটা কোন জায়গায় ফেলানো হয়? এই নদীর ভিতরে। আচ্ছা আচ্ছা, আজকে পালানো হইবে না রাত্রে, সেলাই করা হইতেছে, যেগুলো শিরছে এগুলো সেলাই করতেছে। এদিকে মূলত মানুষের কি বলে যে মানুষের কর্মসংস্থানের বিশেষ অবস্থানই হয়েছে এদিকে মাছ, মূলত মাছের জন্য বিখ্যাত এই অঞ্চল। মানে এখান থেকে সমুদ্র বেশি দূরে নয়, একদম কাছেই সমুদ্র। আর সমুদ্রের মোহনা নদী তো এগুলো, এগুলোতে অনেক বেশি মাছ পাওয়া যায় এদিকটাতে। এই যে দারুণ একটা জিনিস এখানে দেখেন, এই যে বোটটা দেখা যায়, এটা হচ্ছে মূলত এই বোট দিয়ে হচ্ছে সমুদ্রে মাছ ধরে। অনেক বড় কিন্তু এটা, একদম গভীর সমুদ্রে যায় এই যে বোটগুলো। এগুলো নিয়ে দেখা গেল একটা বোট নিয়ে 15 দিন 20 দিনের জন্য সমুদ্রের গহীনে যায় মাছ ধরার জন্য। এটা হচ্ছে এই যে সুরিজ আর কি, মূলত এখান থেকে এই সমুদ্রের পানি যাতায়াতের জন্য রাস্তার ওই পারের জন্য অনেক স্রোত, হয়তো ওখানে যা পুরোটা খোলা নাই, যদি খোলা থাকতে অনেক স্রোত থাকতো, এখানে আরও বেশি স্রোত থাকতো। জায়গায় কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, জাল ফালায়, কেউ জাল ফালায় না? কি মাছ পাওয়া যায় জানো? চিংড়ি মাছ। আপনাদের এইদিকে তো সব থেকে বন্যার সময় ঝুঁকি ভেঙে গেছে, মাটিতেছে আবার এখানে যে আমার পাশে যে পানির গর্জনটা শুনতে পান, এদিকে দেখেন জায়গাটা, বাকি মানে জাপটা খোলা আছে একটা জাপ, আর পুলিশের অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না এদিকটাতে। তো বন্যার সময় দেখা যায় যে এগুলাতে পানিতে একদম
এইসব অঞ্চলে দেখা যায় মাঝে মাঝে হয়তো এই রাস্তায় ওভার হয়ে পানি পড়ে। হ্যাঁ, তো এইসব অঞ্চলের মানুষগুলো সবসময় বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকে। তো তালতলি বরগুনা প্রতিনিধি যারা আমার ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে যে এই অঞ্চলগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, যাতে মানুষগুলো আর কি একটু স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে। এটা সবার প্রতি আমার অনুরোধ রইল। তালতলি বরগুনা প্রতিনিধি যারা আছে, কাজীখোলাচুরি তালতলি থানা আপনাদের জেলা বরগুনা, বরগুনা জেলা থানার তালতলি, আপনাদের এদিকে মূলত তো মানুষের মানে সর্বোচ্চ মানে জীবিকার জন্য সর্বোচ্চ বেশি কাজ করা হলো মৎস্য নাকি? মৎস্য মৎস্য আছে, কৃষি আছে, কৃষি থেকেও বেশি ফোকাস করা। এই যে বন্যাটা গেল না রেমাল, ঠিক আছে, ওই সময় কি পরিমাণ পানি হয়েছে আপনাদের ওখান থেকে? পানির কারণে এগুলো নষ্ট। তো এই হইতেছে আসলে অবস্থা গ্রাম্য জীবনে। আর সমুদ্রের পারে মানুষের জীবনযাত্রাটা একটু বেশি ভয়ঙ্কর হয়। মূলত আমি যে এখানে আসছি, তো এখানে আসার পর এখানে যারা আছে মানুষজন মোটামুটি কথা বলে আমি বিশেষ কিছু জিনিস জানতে পারছি এলাকার মানুষের কিছু প্রবলেমের কথা। সেটা হচ্ছে এখানে যখন বন্যা হয় তাদের জন্য যে একটা সাইক্লোন সেন্টার দরকার, যেটা হচ্ছে এখান থেকে কাছাকাছি নাই। ধরেন এইখানে গ্রাম আছে, এখানে গ্রামে ধরেন মানুষ আছে মিনিমাম 800 থেকে 1000 মানুষ আছে। এখান থেকে যদি 1000 মানুষের যাতায়াতের দরকার হয়, যে যাওয়ার জন্য কোনো সেফ জোনে যাওয়ার দরকার হয়, সেজন্য এখান থেকে যাইতে হবে ধরেন এখান থেকে মিনিমাম 3 থেকে 5 কিলো জায়গা, ঠিক আছে, যাওয়ার পরে তারপর তারা সেফ জোনে যাইতে পারবে। আর যদি আমি এদিকে দেখাই, এখান থেকে গেলে মিনিমাম 7 থেকে 8 কিলো জায়গা দূরে গেলে অনেক জায়গা আর কি। আর এই কাঁচা রাস্তা তো ঘুরা যাইতে হয়, আর বৃষ্টি মানে বন্যার সময় তো বুঝেনি যে পানির কী অবস্থা থাকে। তো আমি এখানে কাকার কাছ থেকে জানতে চাই যে আপনারা একটু বলেন যে মূলত আপনাদের এখানে সাইক্লোন সেন্টারটা কোন এরিয়ায় হলে সব থেকে ভালো হয় আপনাদের জন্য? যে যেমন আপনাদের এই পাশে মানুষ আছে, তারপর এদিকে যে মানুষ আছে ভালো হয়, অনেক দূর যাইতে হয়, 300 কিলোমিটার এদিকেও 400 কিলোমিটার, এর ভিতরে কোন আশ্রয় কেন্দ্র নাই, বন্যা হলে খুবই আমাকে দুর্ভোগ। হ্যাঁ, যেহেতু গ্রাম মানুষ আপনাদের গরু ছাগল আমরা তো অনেক ভয়ে ভয়ে থাকি আমরা। আচ্ছা, যেটা বলতেছিলেন আপনি বলতেছিলেন যেন কোন জায়গাটার কথা, যেখানে হলে সেটা হলে দীনদড়াতে হাই স্কুল হইছে, দীনদড়ার সম্বুদার মাধ্যমে হাই স্কুল, সেটা তো এখান থেকে অনেক দূরে, এটা কাছে। হ্যাঁ, এই কাছে হাই স্কুল যদি একটা সাইক্লোন সেন্টার হয়, সাইক্লোন সেন্টার করে নাই, ওটা করে না, করে না, ওই যে সাইক্লোন সেন্টার হয় আমরা সবাই বুক দিয়েছি, অনেক কষ্ট দিনছে, ওটা মানে বিল্ডিং না, বিল্ডিং না, অল করা দিনছে, অল করা দিনছে, তারা হেড মজবুত না, আর এত হ্যাঁ গভীর হয়ে গেছে, আমরা গ্রামের আইয়া মিলে দিয়ে মাটি দিয়ে ভরট করছি। এইবার আমরা সবাই জানাইছি বগ্ন থেকে দেখছে গতকাল দেখছে। আপনাদের এই জায়গার চেয়ারম্যান কি? তো ঠিক আছে, ধন্যবাদ। আমার যে আমি এই ভিডিওটা যারা দেখবেন, আমার যে তালতলি বরগুনা প্রতিনিধি যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে এই ব্যাপারটা যেন সবাই একটু নলেজে রাখেন, ঠিক আছে। আর এটা নিয়ে আশা করি একটু লেখালেখি করবেন, কারণ হচ্ছে দক্ষিণ অঞ্চল বলতে যেটা আমরা বুঝি, ঠিক আছে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানে জায়গায় শুনি যে দক্ষিণের মানুষ, তো এইটাই হচ্ছে মূলত দক্ষিণের মানুষ। দক্ষিণ বলতে যেটা বুঝি যদি কুয়াকাটা, ওটা হচ্ছে শেষ প্রান্ত, আর এদিকে হচ্ছে এইটা শেষ প্রান্ত, এরপরে হচ্ছে আর কিছুই নাই, এদিকে সমুদ্র, ঠিক আছে। তো এই সাগর পারের মানুষের সবথেকে বেশি দুর্ভোগায় একটা সময়, সেটা হচ্ছে বন্যা। এই বন্যার সময়টা মানুষজন যাতে সেফ জোনে থাকতে পারে এই বিষয়টা সবার
নজর দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, দেখতে দেখতে এতক্ষণ আসছিলাম একটু গ্রামের ভিতরে, এখন কিন্তু একটু গ্রাম থেকে একটু বাইরে আসছি। তো এখন যে রাস্তাটা দেখ, রাস্তাটা কত সুন্দর, তাই না? আর একটু আগে যেই পথটা থেকে আসলাম ওই পথটা কীরকম, বিকালবেলা তোমাদের ভালো লাগে, বিকালবেলা তোমাদের অনুভূতি কি? এটা বলো অনুভূতিটা ভাই, এই জায়গায় অনেক ভালো লাগতেছে ভাই, ওয়েদারটা সেই না সেই আইসে যে এরকম একটা জায়গা পাবো, অবিশ্বাস্য মানে। আর একটু সামনে গেলে কিন্তু কাদা মাখা রাস্তা, দিকে কাঁচা রাস্তা, আর এই দিক থেকে যদি আমরা যাই তাহলে ওদিকে সমুদ্র, ওদিক থেকে গেলে ওদিকে সমুদ্র পাবো, ওই কিন্তু সামনে নদী। তো আমরা নদীর পারেও যাবো, আপনাদের দেখাবো একটু পরে। তো চলেন যাই, দেখতে থাকি। একটা কথা বলি, সেটা হচ্ছে এই পৃথিবীতে মানুষের কিন্তু ক্ষুধার শেষ নাই, চাহিদার শেষ নাই, কোনোদিন মানুষের ক্ষুধা কোনোদিন মিটে না। যদি মুসলমান হয় তাহলে তার যেদিন সে কবরে যায়, যেদিন সে কবরের মাটি তার মুখে ভরে ওই দিন তার পেট ভরে, ঠিক আছে, তার আগে তার পেট ভরে না। আর যদি হিন্দু হয়, যতদিন তার মুখে যতক্ষণে আগুন না ওঠে ততক্ষণে তার মনের আগুন নিবে না, ঠিক আছে, যতক্ষণ তার চাহিদা মিটে না। বিভিন্ন ধর্মে, যে ধর্মে আছে, এক কথায় মৃত্যু না আসা পর্যন্ত আমাদের জীবনের চাহিদা শেষ নাই। আমাদের বাড়ি যদি একতলা হয় তাহলে তিনতলা করতে চাই, তিনতলা হইলে পাঁচতলা করতে চাই, পাঁচতলা হইলে দশতলা করতে চাই, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জীবনের চাহিদা। আমার পাশে দেখেন, এই যে এই পাশে, এটা কি নদীর মতো মনে হয় না? এটা নদীর পাশের জায়গা। আবার এই পাশে দেখেন, এটা কেউ নদীর মতো মনে হয় না, মনে হয় যে নদীর পাশের জায়গা, মূলত এটা কিন্তু নদী না। এই নদীর পাশের জায়গাটারে আসেন, এদিকে দেখেন, এই যে নদীর পাশের জায়গাটাকে আপনার দখল কইরা এরকমের মানে ঘের কইরা তারপরে এখানে হচ্ছে মাছ চাষ করে, মূলত ঠিক আছে, দল করে ভাই। এগুলা কিন্তু আপনার সরকারি জায়গা, ঠিক আছে, এগুলো কিন্তু খাস জায়গা বলে মূলত এগুলোকে, এগুলো কিন্তু কারো বাবার সম্পত্তি না, মূলত এগুলো খাস জায়গা, সরকারি জায়গা। এগুলোরে মানে অনেক হয়তো গরিবের হক আছে, বাট এই গরিবের, হ্যাঁ, গরিবের হক মাইরা কিন্তু অনেক, যারা মানে প্রভাবশালী আছে এগুলো, তারা এই জায়গাটা অনেক বড় কিন্তু, এখান থেকে অনেকখানি মনে হয় যেন এখানে ধরেন মাছ চাষ করবে, চিংড়ি, যেগুলো আপনারা কি বলে যেটা বাগাতারা, আমাদের গ্রাম ভাষায় বলে বাগাতারা, চিংড়ি চাষ করবে, মিনিমাম 50 লাখ টাকার মাছ বিক্রি করবে একটা একটা সিজনে। তো এইগুলা হচ্ছে আপনার মানুষের মানে কি বলে মানুষের হক মাইরা এইগুলো করে, ঠিক আছে। তো দেখেন, হ্যাঁ, যার ক্ষমতা আছে তার দুনিয়া আছে, ঠিক আছে। দেখেন এখানে দারুণ জিনিস দেখাই আপনাদেরকে, দারুণ দারুণ জিনিস দেখাইতে পারবো। এই যে দেখেন এদিকে, এই হচ্ছে নদীর পার, আমরা রাইট নাও নদীর পারে। ওই যে দেখেন নদীর পারে একটা নৌকো আছে, বুঝছেন, ট্রলার ভাই, ওটা ছোট ট্রলার, ছোট ট্রলার, ওটা ইঞ্জিন ফিট করা, ইঞ্জিন আছে সেই না। আর এদিকে দেখেন বড় ট্রলার, এই যে একটা, এই একটা দারুণ জিনিস কিন্তু, তাই না? প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর, দেখেন। আর নদীর ওই পারটায় কিন্তু জঙ্গল, উ যে অনেক দূরে মাছ ধরতেছে নদীর ওই পারে কিন্তু দেখা যায় যায় না। হ্যাঁ, ওই জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গাটা যাইতে পারলে মজা লাগত। এপার দিয়ে এপার কোনো জায়গায় ধরে না, এদিকে ধরে না, ওই পারটাতে চর তো, বুঝছো, এই পারটাতে একটু গভীর বেশি, কারণ এই নদীতে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়। হ্যাঁ, সামুদ্রিক যত ধরনের মাছ আছে সব মাছই এই নদীতে পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে কত, সর্বোচ্চ মনে হয় 5-7 কিলো দূরে গেলেই হচ্ছে সমুদ্র।